নমে শিবা স্টুডেন্টস আজ আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে বিশেষ পদ শিখব পড়া শুরু করার আগে বলে রাখি প্রত্যেকে ল্যাঙ্গুয়েজ খাতায় এই নোটসটা লিখবে দেখো বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ হচ্ছে কোনগুলো না নেমিং ওয়ার্ডসগুলো তাহলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু গুণ সমষ্টি জাতি ও ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন সমীর দেখো সমীর হচ্ছে ব্যক্তির নাম লোহা লোহা হচ্ছে বস্তুকে বোঝাচ্ছে একটা ম্যাটেরিয়াল গুণ গুণের মধ্যে দয়া হতে পারে মায়া হতে পারে ক্ষমা হতে পারে আচ্ছা এবার দেখো হিন্দু একটা জাতিকে বোঝাচ্ছে সবাই সমষ্টিকে বোঝাচ্ছে সমষ্টি মানে একসাথে অনেকে সমষ্টিবাচক বাচক কিন্তু তোমরা এর আগে জেনেছো ইংরেজিতে কালেক্টিভ নাউন বুঝতে পেরেছ আচ্ছা চলা চলা হচ্ছে ক্রিয়ার নাম এবার দেখো বিশেষপদ কয় প্রকার ও কি কী বিশেষপদ প্রধানত ছয় প্রকারের হয় যথা এক নম্বর সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য অর্থাৎ যেটা নাম থেকেই আমরা ডিফাইন করতে পারি কোন জিনিসের ব্যাপারে বলা হচ্ছে যেমন নেতাজি কলকাতা অর্থাৎ নেতাজি বলতে বুঝতে পারছি যে কার ব্যাপারে কথা হচ্ছে কলকাতা বললে বুঝতে পারছি কোন জায়গার কথা বলা হচ্ছে এবার দু নম্বর দেখো জাতিবাচক বিশেষ কুকুর বাঙালি কুকুর বললেই আমরা বুঝতে পারি যে অ্যানিম্যালটা কীরকম কীরকম দেখতে বাঙালি বললেই বুঝতে পারি তারা কীরকম ধরনের মানুষ আচ্ছা এবার দেখো তিন নম্বর গুণবাচক বিশেষ্য সততা ক্ষমা সততা মানে কী বলতো অনেস্টি এগুলো হচ্ছে মানুষের এক একটা স্বভাবের গুণ আচ্ছা চার দেখো বস্তুবাচক বিশেষ্য দুধ মাটি এগুলো হচ্ছে যে নাম যে নামের মাধ্যমেই আমরা বুঝতে পারি দুধ বললে সাদা রঙের তরল পদার্থ মাটি বললে মাটিতে কি হয় কি কাজে মাটি লাগে ইত্যাদি জিনিস আমাদের একটা ধারণা চলে আসছে এবার দেখো সমষ্টি বাচক বিশেষ্য পাঁচ নম্বরে আছে ঝাঁক পাল অর্থাৎ একসাথে অনেক আমি যদি তোমায় বলি এক ঝাঁক পাখি এক পাল গরু আচ্ছা এবার দেখো ছয় ক্রিয়াবাচক বিশেষ সাঁতার দর্শন এগুলো হচ্ছে কাজের নাম হুম আচ্ছা তৃতীয় শ্রেণীতে আমরা পড়ব সঙ্গাবাচক জাতিবাচক এবং সমষ্টিবাচক বিশেষ্য অর্থাৎ এই যে ছ রকমের তুমি বিশেষের প্রকারভেদ পড়লে এই সবগুলো তোমার ক্লাস টুইতে লাগবে না এই তিনটে আমরা পড়ব সঙ্গাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য কাকে বলে যে বিশেষ পদের দ্বারা কোনো ব্যক্তি স্থান নদী সাগর ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে যেমন রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ আন্ডারলাইন করবে হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত হিমালয় আন্ডারলাইন করবে বুঝতে পারছি হিমালয় পর্বত রবীন্দ্রনাথ কবিগুরুর কথা বলা হচ্ছে এখানে আচ্ছা এবার দেখো জাতিবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ্য পদ কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ পদ বলা হয় যেমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা অর্থাৎ বুঝতে পারছি কাদের কথা বলছে চলো দেখি এবার মুসলমানরা কোরআন পড়েন অর্থাৎ কারা কোরআন পড়েন কোন জাতির কথা বলছে সেটা বোঝা যাচ্ছে এবার দেখো সমষ্টিবাচক বাচক বিশেষ পদ কাকে বলে সমষ্টিবাচক বিশেষ পদের আগে বলেছি কালেকটিভ নাউনের কথা বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য পদের দ্বারা যে বিশেষ পদের দ্বারা একসঙ্গে অনেকগুলি বা এক এক গুচ্ছ বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ পদ বলে যেমন সভা জমে উঠেছে সভা অর্থাৎ কোনো মিটিং বা কোনো আলোচনা চক্র সেখানে একজন মিলে নিশ্চয়ই হয় না সেখানে অনেকজনের প্রয়োজন হয় তাই সেখানে সভা শব্দটা ব্যবহার করা হয় এই সভা হচ্ছে একটা কালেকটিভ নাউনের উদাহরণ রাখাল গরুর পাল চড়িয়ে ঘরে ফিরছে অর্থাৎ এখানে গরুর পাল অর্থাৎ এক পাল গরু আছে রাখালের সাথে একটা গরু নেই তাহলে এই অবধি আমরা বুঝলাম সবাই ল্যাঙ্গুয়েজ খাতা এই অবধি লিখবে নেক্সট নেক্সট ভিডিওতে আমরা এর অনুশীলনী করব নামে শিবায়